ঢাকায় সিনেমার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলার নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। তাই মাঝে মাঝে চলচ্চিত্রের আয়োজনে তার উপস্থিতি সবার নজর কাড়ে। তবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা। ইতিমধ্যে তার বেশ কয়েকটি পোস্ট নিয়ে হয়েছে আলোচনা সমালোচনাও। তারপরও স্বামী রাকিব সরকারের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ভিডিও নিয়মিত পোস্ট করেন মাহি। সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রিল ভিডিও পোস্ট করেছেন মাহি, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে তার হাসি মুখ নেটিজেনদের নজর কেড়েছে। মূলত গত ২৭ মে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল প্রথম আলো পুরস্কার ২০২১ আয়োজন। সেখানে হাজির হয়েছিলেন মাহি। ওই অনুষ্ঠানে বিভিন্ন মুহূর্তে ধারণ করা মাহির হাসি মুখ কেটে একত্রিত করেছেন নায়িকা, সঙ্গে যুক্ত করেছেন একটি হিন্দি গানের কিছু অংশ। এর আগে গুঞ্জন ওঠে নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিচ্ছেন মাহি। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নায়িকা জানান, ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন বলে অভিনয় ছাড়ছেন এমন কিছুই নয়। আগে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন, কিন্তু এখন বছরে 1টি বা 2টি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।